জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। আমরা এখন রেস্টুরেন্টে চা খেতে এসেছি। চা খাওয়ার পর এক জায়গায় যাব রানওয়ে, সেটা ব্রিটিশদের বানানো। আর এসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর 10টার সময় চেক আউট করার টাইম আছে, তো আমরা 10টার সময় বেরিয়ে যাব। তাহলে যাওয়া যাক, আমরা চাটা খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়ব। আপনারা গাড়ির ফিডব্যাকটা পেয়ে যাবেন, যে সমস্ত রাস্তায় গাড়ি যাবে কিনা। রানওয়েটা সামনে তো মাই গড, চলে যাবে আরবান এসুবি কোম্পানি তো ক্লেম করছে আরবান এসুবি, ও নিচে লেগে যাচ্ছে একদম, এতটাই অনেকটাই খাল আছে না তুমি চ্যালেঞ্জ লাগাচ্ছো নাকি? আজকে পুরো অফ রোডিং এর টেস্ট, আজকে কিছু করার নেই। হ্যাঁ বলো। আমরা কোথায় যাচ্ছি বলো তো? দীঘা নয়, রানওয়ে। দীঘাতে ঘুরে এলাম তো। হ্যাঁ আমি যাবোই, আমি ভিডিও কোম্পানিকে পাঠাবো, কোম্পানি হয়তো এরকম টেস্ট করেনি গাড়ির উপর, এই কোম্পানির গাড়ি হয়তো এরকম টেস্ট করেনি যে টেস্ট আজকে আমি করছি। চলো দেখি এদিকে কি আছে, কি হয়েছে?
মোটামুটি কত বছর কত বছর আগে এত ঝড় জল বৃষ্টি হয়েছে ও আচ্ছা ওখানে তুই জাহাজ নামে আচ্ছা আচ্ছা ওই জায়গাটা জাহাজ নামতে রান হয় তো রান আচ্ছা হ্যাঁ 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 এই দিক করলাম বিরাট রান আছে আচ্ছা রাস্তা এখানে কি সব দেখছে এই কি রাস্তা যে ওইখানে গেলে পারে আমরা বেশি কিছু লোক মানে 200 ফুট চড়া জায়গা আছে অনেকখানি বড় হুম হুম ওখানে এই মানুষে করে কি সাধারণ ওইখানে তিল আদায় করে ধান আদায় করে কেমন লাগছে এখনো করে ব্রিটিশ আমলে বুঝতেই পারছি প্রায় 100 বছর পুরনো এখানে একটা সময় প্লেন ওঠানামা করতো এখন আমার গাড়ি চলাফেরা করছে চলো এবারে উঠবে গাড়ি এবারে গাড়ি উঠবে এই যে গাড়ি উঠবে এবার এই রানওয়েতে এখানে এলে গাড়ি উড়ে প্লেনের জায়গা